আজকে আমাদের গানের পালা একদিকে হলো নারী, অপর দিকে পুরুষ। আমার কবিটি দাদারা যখন বায়না করে বলছে আমরা একটা নারী বায়না করব, একটা পুরুষ বায়না করব, যেন আমাদের পালাটা নারী পুরুষই হয়। দেখবেন যে বিলটা সাপিয়েছে ওর মতো লিখে দিয়েছে, একদিকে নারী অপর দিকে পুরুষ। বলছে যে নারী সেই নারী থাকবে আর যে পুরুষ সেই পুরুষই থাকবে। বলছে আমরা জেরক্স কবু কবু নেব না, জেরক্স কপি কবু নেব না, বলছে সে নারী থাকবে আর যে পুরুষ সে পুরুষই থাকবে। তাহলে আজকে গানের পালা হলো একদিকে নারী অপর দিকে পুরুষ। এই যে এই পুরুষ এসে এখানে গান করতে, একটা নারীও এসেছে। আমি প্রথমে যখন আসলাম আমার কমিটির দাদাকে ফোন করলাম, দাদা আমি তো এসে গেছি, কোথায় যাব? বলছে আপনি কঙ্কালীতলায় দাঁড়ান, আপনাকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা লজে নিয়ে যাব। তাহলে প্রথমে ফোন করলাম, ফোনে কথা হলো, তারপর সামনাসামনি হলো, দেখা হলো, তারপরে আমরা লজে গেলাম, তার সঙ্গে দুটো কথাবার্তা হলো। তেমনি এই পুরুষের সঙ্গেও আমার প্রথমে দেখা করতে হবে নাকি? দেখা না করলে বাবা কথা হবে না, তাহলে প্রথমে আমাকে দেখা করতে হবে। তাহলে এই পুরুষের সঙ্গে আপনাদের কোথায় দেখা হয়েছিল গো মাইরা? বাবাদের সঙ্গে কোথায় দেখা হয়েছিল? বাবার বাড়িতে দেখতে গেছিল সেখানে? না মা, সেটা প্রথম দেখা নয়, সেটা প্রথম দেখা নয়। বর্তমান যুগে কেমন ভাবে দেখা হয় গো? ফোন করে, ভিডিও কলে, ভিডিও কল করছে, দেখাশোনা হচ্ছে। আর আমার তখনকার মায়েদের দেখা হতো কোথায়? বাবার বাড়িতে দেখতে যেত, আর না ছেলের বাড়িতে দেখতে যেত, সেখানে দেখা হতো। সেটা মা আপনাদের প্রথম দেখা হয়েছিল? সেটা মা আপন আপন দেখা নয়, আরো দেখা আছে। আমাকে দেখে যখন হয়ে যায় পছন্দ, ওরে পাড়া পশি কত লোকের বাড়ি লই আনন্দ। আমাকে দেখতে গিয়েছে পছন্দ হয়েছে, পাড়া পশি সবাই আনন্দ হচ্ছে। বর যাত্রী যাব, কন্যা যাত্রী যাব, নিমন্ত্রণ খাবো নাকি? যদি আমার বয়সী আমার বান্ধবীরা থাকে, কত সুন্দর সুন্দর ড্রেস পরবে নাকি, আনন্দ করবে, ড্রেস পরবে। আর যদি ছেলে থাকে, আমার কোনো বন্ধু ছেলে থাকে, আমার সমবয়সী, আমার স্কুল কলেজের বন্ধু থাকে, তারা কি বলবে? বলো আমরা সবাই এক জায়গাতে উঠবো, একটা গাড়িতে উঠবো, সঙ্গে করে একটা নিয়ে যাব, আনন্দ করবো নাকি? সঙ্গে এরকম একটা নিয়ে যাবে, আনন্দ করতে করতে যাবে। তাহলে আমাকে দেখে যখন হয়ে যায় পছন্দ, এই পাড়া পশি কত লোকের বাড়ি লয় আনন্দ। দিনক্ষণ করা হলো আমাকে বিয়ে করতে আসে, সত্য কথা বলে জানাই আপনাদের কাছে। তাহলে দিনক্ষণ করা হলো বিয়ে করতে এসছে, বিয়ে যখন করতে আসে প্রথমে কি হয় গো মায়েরা? বরণ করতে যান জামাইকে কোথায়? বাড়ির গেটের বাইরে, তাই তো? গেট সাজায়, গেটের বাইরে হয়তো একটা টেবিল দেয়, আর না হয় একটা বাঁশ ফেলে দেয়, সেখানে বরণ করতে যায়। দিয়ে বরটাকে আটকে রাখে, বলে আগে ফেলো, আগে কিছু দাও, তারপরে ছাড়বো না, ছাড়বো না, তা না হলে ছাড়বো না, আগে কিছু দাও। এই যে এই পুরুষের কাছে থেকে নিতে শুরু করলাম, এখান থেকে এই পুরুষের কাছে নিতে শুরু করলাম। তাহলে সেখানে দেয়া হলো আমাকে ঘরের মাঝে সাজাইয়া বসিয়া রাখিল, দরজার মাঝে খিলখানা তুলে দিয়েছিল, দরজা খিল তুলে দিয়ে বসিয়ে রেখে দিয়েছে মেয়েটাকে সাজিয়ে বুঝিয়ে। আর বরযাত্রীরা বলছে এ কন্যা নিয়ে আসো, মেয়ে নিয়ে আসো, কন্যা নিয়ে আসো, মেয়ে নিয়ে আসো। আর আমার যত বান্ধবীরা আছে সবাই কি করলো? বলছে আগে দাও, আগে ফেলো, তারপরে দরজা খুলবো না, আর খুলবো না, আগে কিছু দাও তবে দরজা খুলবো। খিল দিয়ে আমাকে
আটকাইয়া রাখিল, ওরে মানি ব্যাগ বের করে সেদিন টাকা দিল, মানি ব্যাগ বের করে সেদিন টাকা দিয়েছে। তারপরে মানি ব্যাগ বের করে যখন টাকা দিল, এমন সময় দেখি আমার চার পুরুষ এসে হাজির হয়, চারটে পুরুষ এসে দরজার সামনে হাজির। কি নিয়ে? একটা ফিরি, ফিরি নেয় অত, কেউ বলে ফিরি, কেউ বলে একটা কাঠের মধ্যে বসিয়ে নিয়ে আসা হয় নাকি মায়েরা, না হয় একটা ফিরির মধ্যে বসায়, বসিয়ে পান দিয়ে চোখ দেখে তক্তার উপরে বসে আরাম করে এসেছিলাম এই জনার পাশে। হ্যাঁ গো মায়েরা, আরাম করে এসেছি তো, তক্তার উপরে বসে আরাম করে এসেছিলাম পান দিয়ে দুটো চোখ দেখে। আর এই পুরুষটা কেমন করে এসেছিল? নেমে হেঁটে হেঁটে এসেছিল নাকি? তাকে কিন্তু কোলে করে আনানো হয়নি, গাড়ি করে আনা হয়নি, ফিরি করে আনা হয়নি, আর আমাকে ফিরির মধ্যে বসিয়ে নিয়ে আসা হলো। পান দিয়ে চোখ দেখে তক্তার উপর বসে আরাম করে এসেছিলাম এই জনার পাশে। আমাকে সাত পাকে ঘুরালো, সাত পাকে ঘুরে যখন সামনে আসা গেল, সাত পাকে ঘুরে সামনে আসলাম, আমার মাথার উপর কাপড় দিয়ে করেছিল গোষ্ঠী, বলে ভালো করে তাকায় এবার হবে শুভ দৃষ্টি নাকি বাবা। মাথার উপরে একটা কাপড় দেয়, তাই না? ছেলেটা মেয়েটাকে দুইজনাকে ঢেকে দেয় মাথার উপরে একটা কাপড় দিয়ে, তারপরে তো বাবা আমাদের শুভ দৃষ্টি হয়। যতই দেখা হোক না বাবারা, ভিডিও কলে, আমতলায়, জামতলায়, কাঁঠাতলায়, তেঁতুলতলায়, কোনো দেখাই আসল দেখা নয়। আমার বাবার বাড়িতে দেখতে গেছে সেটাও আসল নয়, ও আমার বাড়িতে এসেছে সেটাও আসল নয়, আসল তো দেখা কোথায়? আরে কাপড়ের তলায় দেখা হলো, খারাপ মনে করবেন না, এই যে আমি কাপড় তলায় বললাম বলে, কোন কাপড়ের কথা বললাম বলুন তো? ওই যে প্রথমে বলেছিলাম মাথার উপরে একটা কাপড় দিল, ওর মাথা আমার মাথা দুটোই ঢেকে দিল, তারপরে সে কাপড়ের তলায় দুজনা শুভ দৃষ্টি হলো সেখানে। এতে দেখা শোনা, যখন আমি চলে যাই, আমি আদ্যা শক্তি মহামায়া তোমারে জানাই, সৃষ্টির আদিতে যদি আমি চলে যাই সেখানে কে আমি? আদ্যা শক্তি মহামায়া। মহামায়া যখন জন্ম হয়ে যায়, আমি তোমার কাছে একটুখানি ফুলে বলে যাই, আদ্যা শক্তি মহামায়ার জন্ম হলো। এই আদ্যা শক্তি মহামায়া যখন জন্ম হলো, সে আদ্যা শক্তি মহামায়াকে কে জন্ম দিল? অনেক কবিয়ালেরা বলে পুরুষ জন্ম দিয়েছে, সেই কি পুরুষ সেই কি নারী, এই বুঝার ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই, আমি একটুখানি বলে যাই তোমাকে জানাই, সেই পুরুষ কি নারী তা বোঝার শক্তি এই দুনিয়াতে কারো নাই। যখন এই নারীকে সৃষ্টি করেছিল সে কে? সে একমাত্র হলো ঈশ্বর। ঈশ্বরকে কিন্তু ভগবান বলা হয় না, হয়তো এই পুরুষ এসে বলবে আমি সৃষ্টি করেছি, কিন্তু সেটা আমি মানব না। একমাত্র ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বর সে কি পুরুষ সে কি নারী তার বোঝার ক্ষমতা কারো নাই, তিনি হলেন নিরাকার বস্তু। যখন আদ্যা শক্তি মহামায়ার সৃষ্টি হয়ে গেল, নারীর বক ছিন্ন কবু নাই হয়ে গেল ভালো, নারীর বক ছিন্ন সৃষ্টি হয়, এমন সময় আমার এই নারীকে বলে এই পৃথিবী বিকানা সৃষ্টি করতে হবে, বসুন কথা তবে, বলছে এই পৃথিবী সৃষ্টি করতে হবে। বলে কেমন করে আমি এই পৃথিবী সৃষ্টি করিব? তুমি আমার কাছে একটুখানি খুলে যাবে ভালো, এই পৃথিবী আমি কেমন করে সৃষ্টি করব?
তখন আমার ভগবান কি কর্ম করিল, তর্জনী আঙ্গুলের দ্বারা নারীর বাঘ সৃষ্টি করে দিয়েছিল, তর্জনী আঙ্গুল দ্বারা বাঘ সৃষ্টি করলো, সেখানে একে তিন ফোঁটা রক্ত পড়লো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম হলো। ব্রহ্মা বিষ্ণু যখন মহেশ্বরের জন্ম হলো, তখন নারী ইতুমতি হতে লাগলো, তখন কি হলো, ইতুমতি যখন হতে লাগলো, এই পুরুষকে দায়িত্ব দিলে, এই ইতুমতি রক্ষা করার দায়িত্ব একমাত্র পুরুষের। এমন সময় আমার আদ্যাশক্তি মহামায়া কি কর্ম করিল, আর ছুটতে ছুটতে সেই পুরুষের কাছে চলে গেল, পুরুষ আমার কে, সেই ব্রহ্মা হয়ে যায়। ব্রহ্মার কাছে মা তখন হাজির হয়ে যায়, ব্রহ্মার কাছে গিয়ে বলছে আমার ইতু রক্ষা করো। ব্রহ্মা বলে আমি নাই পারবো, এই কথা তুমি শুনে চলো। ব্রহ্মা বলছে আমি পারবো না, তুমি আমার মা, আমি তোমার সন্তান, তোমার ইতু রক্ষা আমি করতে পারবো না, তুমি আমার মা, কি করে আমি তোমার ইতু রক্ষা করতে পারি। ব্রহ্মা যখন ফিরাইয়া দিল, আর ছুটিতে ছুটিতে মা আমার বিষ্ণুর কাছে গেল, বিষ্ণুর কাছে গিয়ে বলে আমায় তুমি বক্ষণ করো। বিষ্ণু বলে তুমি আমার সন্তান, কি বলিছ তুমি শুনে চলো। বলছে তুমি কি বলছো, তুমি আমার সন্তান, আমি তোমাকে জন্ম দিই, তুমি আমাকে জন্ম দিয়েছি, কি করে তোমার ইতু রক্ষা আমি করতে পারি। তুমি যে আমার মায়াময়ী মা, তুমি যে আমার স্নেহময়ী মা, তোমার মাতৃরূপ আমি দেখতে পাই, তোমাকে আমি বক্ষণ করতে পারবো না। এমন সময় আদ্যাশক্তি মহামায়া কি কর্ম করিল, আবার মহাদেবের কাছে ছুটে চলে গেল। মহাদেব শয়নেতে, মহাদেব ধ্যানেতে মগ্ন আছে, হায় আমি একটুখানি তোমার কাছে বলে যাই, ধ্যান ভঙ্গ ন করতে হবে। এই নারী তখন গেল এই মহাদেবের কাছে, মহাদেবের কাছে গিয়ে হাতখানা বাড়িয়ে দিয়েছে। মহাদেবের কাছে হাতখানা যখন বাড়িয়ে দিয়েছে, মহাদেব কি করলো, হাতখানা ধরে নিল, হাতখানা ধরে নিল। মায়ের হাতখানা যখন ধরে নিয়েছে, তখন মহাদেব হেসে ফেলল। কোন পুরুষ যদি নারীর হাতটা ধরে হাসে, তার কিন্তু তখন অর্ধেক অংশ ওই পুরুষের কাছে দান করা হয়। সেদিন থেকে ওই পুরুষকে সেই অর্ধেকটা অংশ দান করে দেয়। কোন নারীকে কিন্তু হাত ধরে কখনো ধরতে নেই, একমাত্র হাত ধরার ক্ষমতা কার আছে, স্বামী তার স্ত্রীকে ধরার, তাছাড়া কারো ক্ষমতা নাই এই নারীর হাত ধরার। যখন হাত ধরে ফেলেছে, তখন আদ্যাশক্তি মহাময় বলছে তুমি আমায় গ্রহণ করো, মৃত্যুবরণ করিতে হবে, তবে আমি তোমায় গ্রহণ করিব, শুনোর কথা, তবে 108 বার তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মায় আমার তখন
মরিতে মরিতে 107 বার যখন হয়ে গিয়েছে, 107 বার যখন হয়ে যায়, দেবাদিদে মহাদেব আর সহ্য করতে পারে না, দেবাদিদে মহাদেব আর সহ্য করতে পারছে না মায়ের এত মৃত্যু দেখে। যতবারই মারা গেল দেবাদিদে মহাদেব, তিনি এই নারী কণ্ঠের হাড়খানা খুলে নিলেন। তিনি নারী দেখবেন কণ্ঠের এই হাড়টা নাই, আমার যত বাবার দলের আছে সমস্ত বাবাদের এই কণ্ঠের হাড় আছে। আমার আত্মা শক্তি মহামায়া সেই দিন এই পুরুষকে এই কণ্ঠের হাড় দান করিল, সেখানেতে তোমাকে আমি কণ্ঠের মালা পরিয়ে দিলাম। ভালো, যে নারীকে তুমি বাপ ছিন্ন অঙ্কন করে দিয়েছিলে সেই নারীকে কেন তুমি ভোগ করলে? তবে তুমি নারীকে ভোগ ছিন্ন অঙ্কন করে দিয়ে তাকে ভগবতী বানালে, তুমি ভগবান হলে, তাহলে ভোগ ছিন্ন অঙ্কন করে তুমি তাকে ভোগের বস্তু কেন করলে? দ্বিতীয় নম্বরের কথা আমি তোমার কাছে গাই, তুমি হরণ করলে। আমি রামায়ণের মাঝে যদি ছুটে চলে যাই সেইখানেতে আমি ও দেখি পারে পাই, মা সীতায় আমার বরের মাঝে ছিল সেইখানেতে মাকে তুমি হরণ করলে কেন? এই মাকে তুমি হরণ করলে, মাকে তুমি হরণ করলে দেবী সীতা, সে জগতের মা, সে একটা সতী নারী, এই সতী নারীকে তুমি হরণ করে নিয়ে আসলে কেন? আরেক কথা তোমার কাছে আমি শুনিবারে চাই, কারো হাতে শাখা আছে, ফলাই আছে, সিঁদুর আছে জানি, সমস্ত মায়ের কাছে শাখা ফলা সিঁদুর আছে, তেমনি আমার বাবার দল বসে আছে এই আশরা মাজারে। আমি একে একে বনে যাই তোমার তহতা তবে, এ সমস্ত আসরের মাঝে বাবার দলও বসে আছে, মায়ের দলও বসে আছে, আমার মাদেরকে আমি দেখতে পাই কোনটা সদবা কোনটা বিধবা কোনটা দবদবা নারী হলো, তেমনি আমার বাবার দল বসে আছে, তুমি শুনে চলো, বাবার দলও বসে আছে,
কোনটা কুমারী, কোনটা সধবা, কোনটা বিধবা, আমি চিনতে নাই পারি। তুমি একটুখানি আসর মাঝে বলে যাবে ধরি ধরি, কোনটা সধবা কোনটা বিধবা। এ বাবার দল বসে আছে পুরুষের দল, আমি চিনতে কবু নাই পারি, চিনতে কবু নাই পারি। তুমি যাবা দেবে ধরি ধরি, চিনতে কবু নাই পারি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমার এক মা এসে মাল্য দান করে আমাকে পুরস্কৃত করলেন। মায়ের আশীর্বাদ আমার মাথায় তুলে রাখি যেন আমি আপনাদের মাঝে দু চার কথা বলতে পারি। আমি আশীর্বাদ ওনার মাথায় তুলে রাখলাম, আমার মায়ের আশীর্বাদ। যাই হোক, আর এক কথা তোমার কাছে, অনেক পুরুষ আমি দেখতে পাচ্ছি, তাহলে কোনটা সধবা কোনটা বিধবা আমি চিনে নেব কেমন করে, চিনে নেব কেমন করে। প্রথম পালা রাখি নাকি? তাহলে উনি এসে সব কিছু বলতে বলতে হবে। যাওয়ার বেলা তোমাকে আরেকটা কথা বলবো, তুমি তো পুরুষ, মহাপুরুষ, তাহলে বলো তো কোন পুরুষ উদ্ধপদে হেড মুন্ডে সাধনা করেছিল? তুমি তাদের নাম বলে যাবে, তাদের